কত বড়, হিমসাগর। যে পুপু যাচ্ছে এখন লগা নিয়ে, আগের দিন আমরা আম পেড়েছিলাম, সেই আমগুলো দিয়ে আমরা জেলি বানিয়েছিলাম। অনেকই আম হয়েছিল, কিন্তু এবার অনেক আম পেরেছি, তারপর সবাই নিয়েছে, পড়ে গেছে। এই জঙ্গলের মধ্যে, আরে আসতে পারো, জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে সব, বোঝা যাচ্ছে না। এ কটাতে যদিও বা হয়ে যাবে আজকের মতন, আর কিছু আম রয়েছে এখনো বাড়িতে। ভালোই বড় হয়েছে আমগুলো, আর লাগবে না মনে হচ্ছে। আর পারবে এটা পেরে নাও? এই যে বেশি পারলাম না, এ কটা পেরেছি, আর বাড়িতে আগের দিন পেরেছিলাম সেই আম কিছুটা রয়েছে। তো চলো যাওয়া যাক ঘরে, তারপরে প্রিপারেশন নিই। এই দেখো এই গাছটাতে একদম নিচে নিচে আম হয়েছে। সো গাইস দেখো, আমি আমগুলোকে কিউব করে কেটে নিয়েছি। তোমরা যেরকম চাইবে সেভাবে কাটতে পারো, অনেকে লম্বা করেও কাটে, বাট আমি কিউব করে কেটে নিয়েছি। আর মাঝে মাঝে দেখো একটু বটি দিয়ে কেটে নিয়েছি, এর মধ্যে ভালো মশলাটা ঢুকবে। তাই এখন আমি আমগুলো কেটে কুলোতে করে রোদে দিয়ে নিয়েছি। তো এরকম রোদে দুদিন বা একদিন চাল একটু রোদে দিয়ে রাখবে, কারণ আমের ভেতরে যে রসটা বা যে জল জাতীয় জিনিসটা থাকে সেটা রোদে থাকলে দুই একদিন দিলে পরে জলটা টেনে নেবে, তার জন্যই রোদে দিয়েছি। তো থাকুক রোদে, রোদে দিয়ে রেখেছি। শুকনো কড়াইয়ে দিয়ে দেব কিছু শুকনো লঙ্কা, সাদা আর কালো সর্ষে, কিছুটা পাঁচফোড়ন, কিছুটা মৌরি, আর গোটা জিরে। এবার এটা শুকনো কড়াইয়ে নাড়াচাড়া করে নেব, একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। তো গাইস দেখো একটু ভেজে নিই, মশলাগুলো ভালো করে শুকনো কড়াইয়ে টেলে নিয়েছি। দেখো এবার ভালো করে বেটে নেব শিল নোড়াতে। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি কিছুটা, আবার পরে দেব। আর এখানে আমগুলো জারের মধ্যে রেখেছি, দুদিন শুকিয়ে নেওয়ার পরে এর মধ্যে রাখলে সেফ থাকতো, তার জন্য রেখেছি। তো যাই হোক তেলটা গরম হয়ে যাক, তারপরে একে একে দুটো জার থেকে নিয়ে আমগুলো আমি একটু ফার্স্টে ভেজে নেব। সব কড়াইয়ে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, তো আমগুলো এখন ভেজে নিচ্ছি, কিছুটা ভাজা হয়েছে, আর একটু ভাজা হবে। তো দেখো আমগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এবার অ্যাড করে দেব। আর দেব এর মধ্যে কিছুটা বিট নুন দিলাম, সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নেব। একটু প্রবলেম হচ্ছে, কিছু মনে করো না, কারণ আমি একাতে ক্যামেরা করছি। তো চলো একটু মিক্সড করে নিই, তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে। গাইস দেখো মশলাটা আমার মিক্সড করা হয়ে গেছে, খুব সুন্দর কালারটা এসেছে। এবার আমি এক দুই ঢাকনির মতন ভিনিগারটা অ্যাড করবো। ভিনিগার দিলে অনেক দিন আচারটা ভালো থাকবে,
গ্লাস খুব একটা ভাঙবে না কিন্তু মজে যাবে আবার। তো এই আচার আমাদের বছরখানিকের মতন চলে যাবে। ভিনিগারটা দিয়ে একটু মিক্স করবো, তারপরেই আমার আচার ডান রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেছে আমের আচার। আমি কাচের জারের মধ্যে রেখে দিয়েছি, এখনও গরম আছে, হালকা গরম আছে, খুব বেশি গরম নেই, তার জন্য মুখটা আটকে দিলাম, খুব একটা প্রবলেম হবে না। তো তোমরাও বাড়িতে খুব চটজলদি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিও যে আমের আচারের রেসিপি। তো গাইজ, যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এই আমের আচারের রেসিপিটা তোমরা অবশ্যই খেতে পারবে, ভাতের সাথে, পরোটার সাথে বা মুড়ি মাখার সাথে, সব কিছুর সাথেই তোমরা খেতে পারবে। এটা খুব সুন্দর রেসিপি, সারা বছর এভাবে রেখে দেবে। আর পারলে পরে লাস্টে ভিনিগার যেটা অ্যাড করবে তাহলে পরে অনেক দিন ভালো তো অবশ্যই থাকবে, তার জন্যই ভিনিগারটা দেওয়া। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি, নেক্সট ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবার নিশ্চয়ই দেখা হবে। টাটা গাইস।